पश्चिम बर्धमान में राज्य मंत्री मलय घटक ने कल्याणपुर में एक प्राथमिक स्कूल की चार दीवारी का उद्घाटन किया। इस स्कूल का नाम कुमारपुर एफपी स्कूल एंड सुकांता जीएसएसपी स्कूल है। इस मौके पर मलय घटक ने कहा कि यहां एक पार्क का सौंदर्यीकरण भी किया जाएगा। इस मौके पर मुख्य अतिथि के रूप में जितेंद्र तिवारी वार्ड नंबर 22 के काउंसिलर अनिर्बन दास मौजूद थे। আমাদের রাজ্যে একটা সরকার ছিল, যে সরকারটা দীর্ঘ 34 বছর স্থায়ী ছিল। দীর্ঘ 34 বছরে আমাদের এই শহর আসানসোল কি অবস্থায় ছিল এবং 7 বছরে তার কি পরিবর্তন হয়েছে, আমি যদি লিস্ট বলি এক একটা তাহলে তো সকাল থেকে শুনতে হয়ে যাবে। আমি কয়েকটা খালি বলি, আমাদের আসানসোলবাসীর প্রায় 50 বছরের একটা দাবি ছিল যে আসানসোলকে পৃথক জেলা করতে হবে। আপনারা সকলেই জানেন যে 2017 7ই এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে এসেছিলেন এবং সেদিন তিনি ঘোষণা করে গেছিলেন যে আসানসোলকে পৃথক জেলা করা হলো। এখন খালি ডিএম নয়, সরকারি যে কোনো দপ্তরের অফিস আপনাদেরকে আর বর্ধমান পর্যন্ত দৌড়াতে হবে না। 105 কিলোমিটার আপনার বাড়ির পাশেই সমস্ত অফিসে আপনাদের কাজ হয়ে যায়।